আমার লক্ষ্মী সামা, তুমি কিন্তু বাসা ছেড়ে কোথাও যাবে না। এখান তো খেয়ে ফেলাম টুটনির বাসাটি, এখানে আমি বাঘের বাসাটি খেলাম। হ্যাঁ হ্যাঁ, এখান তো চলে যা। দাঁড়া বলছে, দাঁড়া, তুই আমার বাসা খেয়েছিস, কিছু তো ছাড়বো না। গুলি করে দিলাম, গুলি গুলি, মার 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 মার। একটি জঙ্গলে বাস করত একটি টুনটুনি পাখি ও তার ছানা, আর তার অপর পাশে থাকত তার বন্ধু বাঘ ও বাঘের ছানাটি। একদিন টুনটুনি পাখি তার ছানাটিকে বলতে লাগলো, শোনো আমার লক্ষ্মী ছানাটি, আমি তোমাকে রেখে একটু জঙ্গলের দিকে যাব, তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না, আমি একটু জঙ্গলের দিকে যাব। আচ্ছা আম্মু, তুমি জঙ্গলের দিকে চলে যাও, আমি এখানেই বসে থাকবো, আমি কোথাও যাব না, তুমি জঙ্গলের থেকে আমার জন্য অনেক খাবার নিয়ে আসবে। এরপর টুনটুনি পাখিটি তার বাসাটিকে রেখে জঙ্গলের দিকে চলে যায়। তারপর এইদিকে তার বন্ধু বাঘ তার ছানাটিকে বলতে লাগলো, শোন আমার ছোট ছানা, আমি একটু জঙ্গলের দিকে যাব, তোকে রেখে গেলাম, তুই কিন্তু এখান থেকে কোথাও যাবি না, শিকার আনে তোকে খেতে দিব, বুঝলি তো? ঠিক আছে আম্মু, তুমি জঙ্গলের দিকে চলে যাও, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি জঙ্গলের দিকে যাও। এরপর বাঘটি জঙ্গলের দিকে চলে যেতে লাগলো। এদিকে টুনটুনি পাখি ও বাঘ তারা দুজন একসাথে যেতে লাগলো। তারা দুজন কারণ ভালোই বন্ধু ছিল, যেখানে যেত তারা দুজন একসাথে যেত। জঙ্গলের মাঝে এসে তারা দুজন দুই দিকে চলে গেল। টুনটুনি পাখিটি লমলিপুর জঙ্গলের দিকে চলে আসলো। আর বাঘ চলে যেতে লাগলো কাশিমপুর জঙ্গলের দিকে। কিন্তু এদিকে টুনটুনির বাসায় একটি রাক্ষস ঘোড়া এসে বলতে লাগলো, এই টুনটুনির বাচ্চা, তোর বাসায় কি আরো কেউ আছে নাকি তুই একাই? বলতো দেখি, তোর আশেপাশে কেউ আছে নাকি আমাকে বলতো একটু। কেন রাক্ষস ঘোড়া, আমি তো বাসায় একাই রয়েছি, আমার পাশের বাসায় বাঘের ছানাটি রয়েছে, আমার আম্মু আর বাঘ জঙ্গলের দিকে গেছে শিকার করতে, কি বলবে তুমি? এই কথা শুনে রাক্ষস ঘোড়াটি টুনটুনির বাসাটিকে খেয়ে বাঘের বাসার দিকে যেতে লাগলো। বাঘের বাসায় এসে বাঘের ছানাটিকে বলতে লাগলো, এই বাঘের বাচ্চা, শুনলাম তার আম্মা নাকি বাড়িত নাই, তুই এখন তাহলে আমার পেটে যাওয়ার জন্য রেডি হ, আমি তোকে এখন খেয়ে ফেলবো। কি বলছো রাক্ষস গরু, আমাকে তুমি খেয়ে ফেলবো? আমাকে তুমি খেয়ে ফেলো না, আমার আম্মা আসার পর তুমি আমাকে খেও। আরে পুচকি, তুই আমারে পাগল পাইলি নাকি? তোর আম্মা আসার পর আমি তোকে খাবো, তোকে আমি এক্ষুনি খাবো। এরপর রাক্ষস ঘোড়াটি বাঘের বাচ্চাটিকে খেয়ে ফেললো। বাঘের বাচ্চাটিকে খেয়ে রাক্ষস ঘোড়াটি ওখান থেকে চলে গেল। এদিকে টুনটুনি পাখিও বাঘের মাঝে দুই দিক থেকে আসার সময় দেখা হয়ে যায়। টুনটুনি পাখি, তুমি কি কোনো শিকার পেলে? আমি তো কোনো শিকারই পেলাম না, এখন তো আমার খালি হাতে বাসায় ফিরে যেতে হবে। শুনলাম নাকি জঙ্গলে রাক্ষস ঘোড়া এসেছে, তোলো দেখি বাড়ির দিকে চলে যায়। না তো বাঘ, আমি তো কোনো শিকারই পেলাম না, এখন তো আমারও ঘুরে ঘুরে বাসায় যেতে হবে, চলো তাহলে একটু বাসায় যাই, ওই রাক্ষস ঘোড়া আমাদের বাচ্চাগুলো তো আবার খেয়ে ফেললো না। এরপর বাঘ ও টুনটুনি পাখি ওখান থেকে বাসার দিকে রওনা দিতে লাগলো। তারা জঙ্গলের অনেক ভিড়ে চলে গেছিল, তাই অনেক দেরি হলো তাদের আসতে। এদিকে বাঘটি বাসায় ফিরে দেখে তার বাচ্চাটি নাই, তখন সে বলতে লাগলো, আমার বাচ্চাটি কোথায় গেছে? আমার বাচ্চাটিকে তো দেখতে পাচ্ছি না, হয়তো ওই রাক্ষস গোড়া আমার বাড়িতে এসে আমার বাচ্চাটিকে খেয়ে চলে গেছে, আমি ওই রাক্ষস গোড়াটিকে শিক্ষা দিব। এখন আমি ট্রাক্টর নিয়ে জঙ্গলের দিকে গিয়ে রাক্ষস গোড়াটিকে শিক্ষা দিয়ে আসি। এই বলে বাঘটি জঙ্গলের দিকে চলে গেল সেই রাক্ষস গোড়াটিকে মারার জন্য। এদিকে টুনটুনি পাখিও বাসায় ফিরে দেখে তার বাচ্চাটি নাই, তখন সে বলল, আমার বাচ্চাটিকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছে আমার বাচ্চাটি? হয়তো বা আমার বাচ্চাটি ওই রাক্ষস ঘোড়ায় এসেছিল, আমার বাচ্চাটিকে হয়তো বা রাক্ষস ঘোড়ায় খেয়ে ফেলছে, এখন আমি কি করব? যাই দেখি জঙ্গলের দিকে গিয়ে আমার বন্ধু কাককে সাথে করে নিয়ে ওই রাক্ষস ঘোড়াকে আমি গুলি করে মেরে ফেলবো, এখন একটু জঙ্গলের দিকে যাই। এরপর টুনটুনি পাখিটি জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে এসে টুনটুনি পাখিটি যেতেছিল তার বন্ধু কাকের বাসার দিকে। অবশেষে কাককে লক পেয়ে সে কাককে নিয়ে চলতেছিল জঙ্গলের দিকে। সে জঙ্গলের দিকে চলে গেল। এইদিকে তো বাঘটি বের হলো তার ট্রাক্টর নিয়ে, জঙ্গলের দিকে যেতেছিল সেই রাক্ষস ঘোড়াকে মারার জন্য।
জঙ্গলে এসে বাঘটি সেই রাক্ষস ঘোড়াকে ধরে ফেলে। এই দাঁড়া বলছি দাঁড়া, নইলে কিন্তু আমি তোকে ট্রাক্টর তুলে মেরে ফেলবো। দাঁড়া বলছি দাঁড়া। কিন্তু বাঘটি অনেক দূর আসছিল, সেকে কিন্তু ধরতে পারছিল না। এদিকে টুনটুনি পাখিও সেই রাক্ষস ঘোড়াটিকে ধরে ফেলে। এই দাঁড়া বলছি দাঁড়া, নইলে কিন্তু গুলি করে দিব। তারপর কাকটি অবশ্যই তাকে গুলি করে দেয়। গুলি খেয়ে সে রাক্ষস ঘোড়াটি অন্য একটি জঙ্গলে একটি পাথরের সাথে খুন্দা খেয়ে সে অবশ্যই মারা যায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।